এবং কার পাশে কি লাথি দিবে এটা তো আমি জানি না, আই এম এ লয়ার, আই আন্ডারস্ট্যান্ড দ্য থিংস। আমি বলছি খেজুরের সঙ্গে, খেজুরের সাথে ইফতারের প্লেটটা আমাদের দেশে ফল দিয়ে সাজা। আমি খেজুর তো উচ্চারণ করি নাই, এখানে শুল্ক কমায় দেওয়া হয়েছে, কারণ এটা একটা ধর্মীয় অনুভূতিরও প্রশ্ন আছে সেখানে। আমাদের লোকরা খেজুর দিয়ে ইফতার শুরু করে সেজন্য, এবং আমাদের দেশীয় ফলও তার সাথে যোগ হয় সবকিছু, যে কথা আমি আগেও বলেছি যেটাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে অনেকে, বাট আই হ্যাভ টোল্ড ডিটেইল। তো এখন অনেকের অনেক জায়গায় জ্বালা আছে, তারা সেই জ্বালা থেকে হয়তো একটা ভিন্নভাবে ব্যাখ্যা করে। এই কষ্ট তো আমরা তাদের লাঘব করতে পারবো না, তাদেরকে জনগণই তাদের উত্তর দেবে, তাদের আমরা কোনো উত্তর দিতে চাচ্ছি না, তা পাগল হয়ে গেছে। ধন্যবাদ। আমি বলছি খেজুরের পরিবর্তন না, মাইন্ড ইট, ওয়ান ওয়ার্ড চেঞ্জেস, আই এম এ লয়ার, আই আন্ডারস্ট্যান্ড দ্য থিংস, সো ডোন্ট মিস। আমি বলছি খেজুরের সঙ্গে, খেজুরের সাথে ইফতারের প্লেটটা আমাদের দেশে ফল দিয়ে সাজা। না না, এটা ইউ শুড, আমি বলছি আপেল পেয়ার সবকিছু মিলে, আমি খেজুর তো উচ্চারণই করি নাই, কাজে সেখানে তো প্রশ্নই উঠে না। আর কার কোথায় ব্যথা এটা তো আমি জানি না রে ভাই, এবং কার পাশে কি লাথি দিবে এটা তো আমি জানি না। এটা কেউ মিস ইন্টারপ্রিট করছে, তারটাও মিস ইন্টারপ্রিট করছে কিনা আমি জানি না। তো এই ধরনের কথা বলার কথা না, ওনার যে রাজনৈতিক লেভেল সেখানে আমি বিশ্বাস করি না। এটা এগুলি আমার মনে হয় যে এগুলি মিডিয়ার তৈরি, এবং আমার কোনো ইয়ে নাই, ইজ ভেরি ক্লোজ টু মি, দীর্ঘদিন রাজনৈতিক জীবনের অধিকারী সে, তার সম্বন্ধে আমি জানি, তার পারিবারিক সব সবাইকে, আমাকেও তিনি চিনেন, আমরা তো ঘনিষ্ঠ, কাজে এরকম কিছু না। অন্য যারা এগুলি নিয়ে খেলছে তাদের অন্যরকম কারসাজি আছে, এটাকে বিব্রত করার জন্য সরকারকে নানাভাবে তারা করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী তো একই কথা বলেন, দেশীয় সব যারা আছেন তাকে আমরা ফলো করি, কাজে এগুলি কথা। ধন্যবাদ। এটার কিন্তু ধন্যবাদ, এটার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমাদের সিনিয়র সচিব দিয়েছেন সেখানে, যে আমাদের আজকে যেটা 45 যে পিওর সয়াবিন ওয়েল যারা তৈরি করছে, কিছু আমাদের সাধারণ একেবারে নিম্ন শ্রেণীর ভোক্তা যারা, আর অন্য সবাই কোম্পানি সেই সক্ষমতাটা এখনো হয়ে উঠে নাই যে বটলিং করার জন্য, সে প্লান্টের অভাব আছে। যারা বড় বড় কোম্পানি সবাই কিন্তু তাই করছে, এবং বাজারে আছে, আমাদের সেখানে কোনো অভাব নাই। আর ওইটা নিয়ে খুব, তারপর আমরা সার্ভিলেন্স আছে আমাদের, আমরা সবসময় এটাকে লক্ষ্য রাখছি। তো আমার মনে হয় না ভবিষ্যতে আর এটা হবে, এখন অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কিছুটা যেহেতু রমজানে এফেক্ট না করে সাধারণ মানুষের জন্য, সেই জন্য আমরা এটাকে একটু লিনিয়েন্ট, আমরা এটাকে মানে আমরা ছাড় দেবো বাদ দিয়েছি তা না, সেখানে আমাদের অবশ্যই কার্যক্রম অব্যাহত থাকবে।